পাঁচটি জিনিস সবার সামনে প্রকাশ করবেন না। নাম্বার এক, আপনার বড় পরিকল্পনা। নাম্বার দুই, আপনার ব্যক্তিগত জীবন। নাম্বার তিন, আপনার মাসিক আয়। নাম্বার চার, আপনার পরবর্তী পদক্ষেপ। নাম্বার পাঁচ, আপনার পারিবারিক সমস্যা। জীবনে যদি ঝুঁকি না নেন, কখনো কোনো কিছুর পরিবর্তন হবে না। মানুষ সব কিছুই পারে, তার জন্য প্রয়োজন ধৈর্য। জীবনে কিছু জিনিস ফিরে নেওয়া যায় না, যেমন ফেলে আসার সময় বলে ফেলা কথা, হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস। যারা নারীকে সম্মান দিতে জানে তারা কখনো চরিত্রহীন হয় না। সবাই নারীকে সম্মান দিতে জানে না, কারণ সবার মধ্যে মনুষ্যত্ব নেই। ঠকিয়ে খুশি হওয়া মানুষগুলো কখনো অন্যের মনের যন্ত্রণা বুঝে না। যেখানে তোমার পায়ের রুটি নেই, সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না। মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে। বর্তমান সময়ে কারোর সাথে অযথা তর্ক করবেন না। সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী, মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করে দিবে। তাই কেউ যদি বলে জানেন হাতি উঠতে পারে, তর্ক না করে বলুন হ্যাঁ জানি, আজ আমাদের ঘরে ছাদে এসে বসেছিল। ঠকিয়ে ক্ষণিকই সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়। মনের ভিতরের চাপা দুঃখগুলো কখনো কেউ বুঝবে না যদি তুমি প্রকাশ না করো। দুঃখ প্রকাশ করার চেয়ে নীরবে নিভৃতে লুকিয়ে রাখাই শ্রেয়, কারণ মানুষ তোমার দুঃখ দেখে সান্ত্বনা দেওয়ার সাথে সাথে তোমায় নিয়ে উপহাস করবে বটে। নিজের মূল্য বাড়াবেন যেভাবে। নাম্বার এক, যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। নাম্বার দুই, বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না। নাম্বার তিন, প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। নাম্বার চার, সাধারণ থাকা ভালো, তবে বোকামি করবেন না, সবসময় সতর্ক থাকুন। নাম্বার পাঁচ, এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অপমান করার সাহস না পায়। নাম্বার ছয়, নিজের সীমাবদ্ধতা এবং সক্ষমতাগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো উন্নত করার জন্য কাজ করুন। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে, কারণ এই শহরের মানুষ সহজ সরল মানুষদের রক্ত চষে। এমন একটা ভালোবাসার সম্পর্ক হোক যা দেহের সাথে নয় বরং আত্মার সাথে হবে। নিজেকে অন্যের মোমবাতি তৈরি করো না, তোমাকে জ্বালিয়ে সে আলোকিত হবে। নিজেকে উজ্জ্বল করতে কর্মদক্ষতা দিয়ে নিজেকে অর্জন করো। কাউকে ঠকিয়ে সাময়িক ভালো থাকা যায়, চিরদিন ভালো থাকা যায় না। জীবনযুদ্ধে একটা সময় তারাও ধূলিসাৎ হয়ে যায়। মানুষ হুট করে বদলায় না, মানুষ ধীরে ধীরে সময় নিয়ে বদলায়। আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি, আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায়। সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় মনুষ্যত্বহীন। ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবে, মনে রাখবে ঝগড়া হয়তো একসময় ঠিক মিটে যায়, কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কিছু কথা কোনোদিন ভোলা যায় না। ক্ষত শুকিয়ে যায়, দাগ থেকে যায়, রাগ শেষ হয়ে যায়, তবে রাগের মাথায় দেওয়া আঘাত চিরদিন রয়ে যায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকে মিস করবে। পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে ভালোবাসা পায়, আর কেউ কেউ এত হতভাগা যে অনেক বেশি ভালোবেসেও বিনিময় শুধু কষ্ট পেয়ে যায়। প্রিয় বন্ধুগণ, শুভ কামনা রইল, ভালো থাকবেন, ধন্যবাদ।